হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকে পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর আন্ডারে যে সকল টুলস আছে সেগুলো পরিচিতি। যেহেতু ইনসার্ট মেনুর আন্ডারে যে সকল টুলস রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে এবং অনেকগুলো টুলস, সেহেতু আমরা আজকে জাস্ট এগুলোর পরিস্থিতি দেখব, ইন্ট্রোডাকশন দেখব, পরবর্তীতে আমরা ইম্পর্টেন্ট টুল গুলো নিয়ে আলাদা ভাবে ভিডিও করব। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই আমাদেরকে ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা দেখবো বেশ কিছু টুলস রয়েছে এখানে। তো আমরা লেফট সাইড থেকে শুরু করবো। এখানে দেখেন প্রথমে রয়েছে হচ্ছে কভার পেজ। কভার পেজ মানে হচ্ছে যে আমরা দেখুন ক্লিক করার পরে দেখে আপনারা বুঝতে পারবেন, আমরা এখন কোনো অ্যাসাইনমেন্ট করি বা কোনো বই লিখি বা কোনো প্রেজেন্টেশন উপস্থাপন করি তখন তার খুব প্রথম পেজটা একটু সাজানো গোছানো হয়, অর্থাৎ যেটাকে বলা হয় কভার পেজ। তো এখানে বাই ডিফল্ট কিছু কভার পেজ ডিজাইন করে দেওয়া আছে, আমরা চাইলে এগুলো খুব সহজে ব্যবহার করতে পারি। যেমন এটা আমরা বইয়ের মধ্যে ব্যবহার করতে পারি, এটা আমরা অ্যাসাইনমেন্টে ব্যবহার করতে পারি। সাপোজ আমরা এটাই এটা নিচ্ছি, জাস্ট সিম্পলি ক্লিক করলে কিন্তু আমরা কভার পেজটা এখানে পেয়ে যাচ্ছি। জাস্ট এখানে আপনি টাইটেল চেঞ্জ করবেন, আদার্স এডিট করে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবেন, বিয়োগ করতে পারবেন। তারপরে রয়েছে যেটা ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে যে আমরা যদি নতুন কোনো পেজ নিতে চাই, সাপোজ এই যে এইখানকার পরে আর একটা নতুন পেজ আমরা নিতে চাচ্ছি, এই যে ব্ল্যাঙ্ক পেজ আর একটা পেজ নিতে চাই, চলে আসবে। তারপরে হচ্ছে যে ব্র্যাক পেজ, মানে একটা পেজকে কেটে ফেলা। তার মানে হচ্ছে যদি আমি চাই যে এই যে এই যে লেখার পরে আমি নতুন পেজ থেকে শুরু করবো, তাহলে এই যে ব্র্যাক পেজ ইয়ে করলে কিন্তু আমাদের আরেকটা নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। ব্ল্যাঙ্ক পেজ ব্র্যাক পেজের কাজ মোটামুটি প্রায় সেম। তারপর দেখুন রয়েছে টেবল। আমরা কিভাবে টেবল ড্র করতে পারবো টুলস দিয়ে আমরা প্রয়োজনীয় অংশে আমরা টেবল ড্র করে নিতে পারবো। টেবলস ড্র করে নিতে পারবো এখান থেকে। তো এটা টেবলস নিয়ে আমাদের একটা বিস্তারিত একটা ভিডিও থাকবে, আশা করি ওটা দেখে আপনার ক্লিয়ার হবে। তারপরে দেখুন আমরা চাইলে ওয়ার্ডে বিভিন্ন রকম ছবি ইম্পোর্ট করতে পারি। যে পিকচারে ক্লিক করলেই আপনার হচ্ছে যে আপনি এই যে যেখান থেকে ছবিটা নিচ্ছেন এখানে জাস্ট ক্লিক করলেই ছবিটা চলে আসবে। তো এটা আমার দরকার নেই, আমি জাস্ট আন্ডু করে দেখে চলে যাচ্ছি। এটা হচ্ছে আন্ডু এবং এটা হচ্ছে রিটার্নের কাজে চলে যাবো, আপনি হচ্ছে টাইপে চলে যাবো। অনেকে এটা ব্যবহার জানেন, তারপরে বলে দিলাম এটা অনেক সময় পরে থাকে, এই যে জায়গা থেকে অনেক সময় নিচে থাকে, এটা আবার মুভ করা যায় চাইলে আপনি প্রয়োজন মতো। তো পিকচারের পরে আছে অনলাইন পিকচার। যদি আমি আপনি গুগল থেকে অন্য কোনো সোর্স থেকে যদি নিয়ে আসতে চান কোনো ছবি, তাহলে এই যে এই অপশন ইউজ করতে পারেন প্লিজ। তারপর হচ্ছে শেপ। শেপ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়। শেপ সিম্পলি যদি বলি, এখানে বিভিন্ন রকমের শেপ আছে। সাপোজ আপনি জাস্ট এই রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আসতে চান, জাস্ট এটা ক্লিক করে এখানে ক্লিক করে ছেড়ে দিন অথবা ট্র্যাক করে টান দিলে এটা বড় ছোট হবে না। এখানে চাইলে এই শেপের মধ্যে আপনি লিখতে পারেন। শেপগুলো আসলে বিভিন্ন সময় ডিজাইনের সময় কাজে লাগে। সাপোজ এই যে এটা আপনি কালার চেঞ্জ করে বিভিন্ন শেপ নিয়ে ডিজাইন করার সময় কাজে লাগে। ডিজাইনের কাজে আমরা শেপগুলো ব্যবহার করতে পারি বা অনেক সময় লেখালেখির জন্য আমরা শেপগুলো ব্যবহার করতে পারি। এখানে অনেক রকমের শেপ আছে, এটা নিয়ে বিস্তারিত করা আলোচনা করবো। তারপরে রয়েছে স্মার্ট আর্ট, এটাও খুবই দরকারি একটা জিনিস টুলস। যখন আমরা কোনো ডাটা বা কোনো কিছু হাইলাইট করে বা ফিগার আকারে দেখাতে চাই, তাহলে আমরা এই যে স্মার্ট আর্ট এই যে এরিয়াগুলো ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট রয়েছে, এটা নিয়েও আমাদের বিস্তারিত একটা ভিডিও থাকবে পরবর্তীতে। যেমন সাপোজ ধরুন আপনি এই যে লিস্ট আকারে চাচ্ছেন যে এইভাবে কোনো কিছু বা এইভাবে কোনো কিছু দেখাবে, তারপরে খুব ইম্পর্টেন্ট। ধরুন আপনি বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ডাটা যদি আপনি শো করতে চান,
হ্যাঁ কম্পারেটিভ কোন ডাটা যদি আপনি দেখাতে চান, এখানে বিভিন্ন রকমের চার্ট আছে, লাইন পাই বার চার্ট, এগুলো আপনি দেখলে বুঝতে পারছেন আসলে এগুলো আসলে কি, বাট এগুলোর ব্যবহারটা সম্পর্কে জানার জন্য পরে বিস্তারিত ভিডিও আসতেছে চার্টের উপর, সেটা অবশ্যই দেখবেন। আমরা আর এটা নিয়ে কথা বলছি না। তারপর হচ্ছে স্ক্রিনশট, স্ক্রিনশটটা দেখা, স্ক্রিনশট নিয়ে পরবর্তী তার কোনো ভিডিও থাকবে না, যে আগের স্ক্রিন স্ক্রিনশট নেওয়া যেগুলো এগুলো এখানে অলরেডি আছে স্ক্রিনশট নেওয়ার জন্য। সাপোজ আপনি যেখানে একটা পেজের স্ক্রিনশট নিতে চাচ্ছেন, সাপোজ আপনি চাচ্ছেন যে এই যে এইটার স্ক্রিনশট নিতে, এইটার স্ক্রিনশট নিতে বলা হচ্ছে যে এই ফটোর স্ক্রিনশট নিতে, তাহলে কি করতে হবে, সিম্পলি আপনাকে এই যে স্ক্রিনশটে এই যে স্ক্রিন ক্লিক নিয়ে ক্লিক করলে এরকম স্ক্রিন চলে আসবে। কারণ যত রূপে নিতে চান জাস্ট এই যে প্লাস চিহ্নটা যেখানে একটা পয়েন্ট রেখে ক্লিক করে ধরে রেখে এই যে ড্র্যাগ করলে টান দিলে যত রূপে আপনি নিতে চান ওটা দিকে দিয়ে এনে ছেড়ে দিলে কিন্তু আপনার হচ্ছে যে এই স্যুটটা নিয়ে নিয়ে যাবে, এই যে কমে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর হয়েছে অ্যাপস ফর অফিস, এটা দরকার নেই, অনলাইন ভিডিও চাইলে অনলাইন থেকে ভিডিও আপনি অনলাইন করতে পারবেন, এটা দরকার নেই। হাইপারলিংক, সাপোজ হাইপারলিংকটা একটু দেখেন, সাপোজ আপনি চাচ্ছেন যে হাউ টু ডিজাইন টেবল, এটা আপনার পিসিতে এটা সম্পর্কে বিস্তারিত কোন একটা ফোল্ডারে বা ফাইলে আছে, তাহলে আপনি ওটার সাথে লিঙ্ক করতে চাচ্ছেন যে ওইখানে আপনি পাবেন, তাহলে কি করতে হবে, যে হাইপারলিংকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাপোজ আপনি কোথায় আছে বা এটা সম্পর্কে কোথায় বিস্তারিত লেখা আছে সেটা আপনি এখান থেকে আপনি ধরুন সাপোজ ডকুমেন্টে আছে, ডকুমেন্টের মধ্যে ধরুন সাপোজ যে এটাতে আছে সম্পর্কে বিস্তারিত লোকে দিলে হাইপারলিংক হয়ে গেলো, এবং এটার উপরে মাঝে কাজটা লাগবে আর ক্লিক নিয়ে দেখাচ্ছে যে কোথায় এটা সম্পর্কে বিস্তারিত। এটা হচ্ছে মোটামুটি হাইপারলিংক, আরও কিছু ব্যাপার আছে আশা করি আস্তে আস্তে আপনারা জানবেন। তারপরে রয়েছে কমেন্ট, সাপোজ কেউ এই লেখাটা আমার এই লেখাটা পড়ে বা তার আগেরটা পড়ে এটা কমেন্ট করতে চাচ্ছে এটার উপরে, এটা কেমন হয়েছে বা কি আসে, তাহলে এটা সিলেক্ট করে যেগুলোতে আমি কমেন্টটা করতে চাচ্ছি যে প্রশ্নটুকুতে সিলেক্ট করে এই কমেন্টটা তুলছি যে ক্লিক করলে কিন্তু কমেন্ট বক্সে লাগে, তখন চাচ্ছি এখানে একটু কমেন্ট আছে গুড ওয়ার্ক, এই কমেন্টেড হয়ে যাবে আমরা কমেন্টেড করতে পারি। তারপরে হচ্ছে হেডার, কিভাবে হেডার অ্যাড করতে হয়, কিভাবে ফুটার অ্যাড করতে হয় এবং পেজ নাম্বার দিতে হয়, এটা এই তিনটে নিয়ে একটা ভিডিও থাকবে আমাদের পরবর্তীতে, এটা আশা করি দেখে ক্লিয়ার হবে। তারপর হচ্ছে টেক্সট বক্স, টেক্সট বক্সটা কি আপনি চাচ্ছেন যে স্পেসিফিক কোনো একটা জায়গায় একটা বক্সের মধ্যে কিছু লেখা রাখবে, এমনি টেক্সট বক্সটা ইউজ করতে পারেন, জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করে এখানে অনেক ধরনের টেক্সট বক্স আছে, বক্স আছে যেগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, এগুলো হবে তো আমি সিম্পলি একটা টেক্সট বক্সের মধ্যে নিলে দেখেন এখানে আপনি ইচ্ছা মতো লেখা লিখতে পারেন, লিখে এটা যে কোনো জায়গায় আপনি প্লেস করতে পারেন, যে কোনো জায়গায় প্লেস করতে পারেন, যে কোনো জায়গায় প্লেস করতে পারেন, এটা র্যাপিং করে এটা মনে হচ্ছে আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা র্যাপিং করে যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা রাখতে পারেন। হচ্ছে তারপরে রয়েছে কুইক পার্টস, এটা দরকার নেই, ওয়াটার আর্ট, এটা নিয়েও এটা অবশ্যই দেখলে বুঝতে পারছেন যে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স বা যে কোনো লেখাকে কীভাবে সুন্দর করে ডিজাইন করা যায়, সাজানো যায়, গুড লুকিং করা যায় সেটার জন্য এটা আমরা ইউজ করতে পারি। আর ড্রপ ই ড্রপ, এটা আসলে বুঝতে পারছেন এখান থেকে দেখে, এটা ওয়াটার আর্ট আর ড্রপ কেপ নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও থাকে, এখানে একটা ডেট অ্যাড করতে পারি, জাস্ট ডেটে ক্লিক করে যেভাবে ডেট দিতে চাচ্ছেন জাস্ট সেটা ক্লিক করে জাস্ট ওকে করে দেবেন, তাহলে ডেট কিন্তু আমাদের এখানে অ্যাড হবে। তারপর হচ্ছে ইকুয়েশন এবং সিম্বল, ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের অনেক সময় ইকুয়েশন এবং সিম্বল নিয়ে কাজ করতে হয়, এখানে বিভিন্ন রকমের ইকুয়েশন এবং সিম্বল আছে, এগুলো কিভাবে ব্যবহার করতে হবে, তারপর সিম্বল কিভাবে নিয়ে আসতে হবে, এগুলো আমরা পরবর্তীতে একটা আলাদা ভিডিওতে দেখাবো। তো এই ছিল আজকের ইনসার্ট টুলস গুলার ইন্ট্রোডাক্টরি ভিডিও, তো ভালো থাকবেন, সালামু আলাইকুম।